আসসালামু আলাইকুম, সবাইকে গুড মর্নিং। কেমন আছেন? ভালো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি বাবু। এই যে আজকে কি বার বলেন তো দেখি, আজকে কি বার? আজকে সোমবার। সোমবারের ইংলিশ কি মানডে? এটা এগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে বাবা। এখন আমরা বড় হচ্ছি না, আমাদের তারিখ বার এই সব কিছু হিসাব তো রাখতে হবে, আমাদের ঘড়ি দেখা শিখতে হবে। আচ্ছা, আমাদের মধ্যে কে কে ঘড়ি দেখতে পারে একটু বলো তো। অনেকেই দেখছি পারে, আবার অনেকেই দেখছি পারে না। শিখে নিও বাবা, আমাদের ঘড়িটা দেখতে দেখা শেখা উচিত, কারণ সময় দেখিয়ে কাজ করতে হবে, তাই না বলো? তুমি যদি দুপুর 12টার কাজ সকাল 7টায় করো, তাহলে কি হবে? হবে না। সো আমাদের কি করতে হবে? সময়ের কাজ সময় করতে হবে, তাই না? কি ব্যাপার, সবার মুখ এত আপসেট কেন? সকালবেলা? ও মা, একজন কি সুন্দর লিপস্টিক দিয়েছ গো, খুব সুন্দর লাগছে তো দেখতে। কি সুন্দর লিপস্টিক দিয়েছে বাবা, আমাকে একটু দেবে? দেবে দেবে বাবা, দিও। আচ্ছা, আর এই যে বাকি সবাই সোজা হয়ে বসেন, টেবিলের সাথে মাথা দিয়ে, এই যে এরকম করে বসা যাবে না, সোজা হন। হ্যাঁ, হাত সোজা করেন। আই একটু এক্সারসাইজ করো দেখি, সবাই অলস হয়ে গেছে। হ্যাঁ, উঠে দাঁড়াও, ডান হাত তোলো, ডান হাত উপরে তোলো, বাম হাত উপরে তোলো, দুই হাত একসাথে উপরে তোলো, দুই হাত একসাথে নিচে নামাও, তারপরে সুন্দর করে যেরকম করো দুই হাত করো, দুই হাত করো। হ্যাঁ, এখন দেখাও পাখিরা কেমনে ওড়ে, বেশি স্পিডে উড়ে দেখাও, জোরে জোরে লাফাও। আচ্ছা ঠিক আছে, এখন বসো বাবা। এটা হাসি না, আমাদের একটু এক্সারসাইজ করতে হবে, না হলে তোমরা এই যে সকালবেলা ঘুম থেকে উঠে হুড়মুড় করে ক্লাসে আসো, তখন এসে খালি কেমন করো তোমরা জানো? পেরেছো? ওরকম করো খালি, তো সেটা তো করা যাবে না, আমাদের তো একটু ভালোভাবে ক্লাস করতে হবে, তাই না? শুধু যদি আমরা ঘুম 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 করি। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম কিন্তু আমাদের সকালবেলা উঠে ব্রাশ করতে হবে, আদারওয়াইজ ব্যাকটেরিয়া আমাদের দাঁতগুলোকে কিটকিট কিটকিট করে খেয়ে নিবে। ব্রাশ করেছো সবাই? দাঁত দেখাও, যে যে ব্রাশ করেছো সে সে দাঁত দেখাও। বাবা, ঝকঝকা তকতকা, সবাই তাহলে ব্রাশ করেছে, থ্যাংক ইউ। এখন এইচ ডাব্লিউ দেখাও তো, এরকম ঝকঝকা টকটকা এইচ ডাব্লিউ দেখাও। ওকে, দেখি বাবা কয়েকদিন এখনো দেখাও নি, একটু দেখাও রে। আচ্ছা ঠিক আছে, খাতা নামাও। এখন দেখো, আমরা আজকে প্রথমে একটু পড়ে নিই, ঠিক আছে?
আমরা নাম আর উচ্চারণ পড়ব। কি পড়ব? নাম ও উচ্চারণ। আর আরের বানান কি বাবা বলো তো? সরেয়া আর র, আর সরেয়া আর র, আর সরেয়া আর র, আর সরেয়া আর র, আর আর আমরা যখন এটার এটার নাম আর যখন উচ্চারণ লিখবো তখন কি লিখবো বলো তো? এরকম করে র র লিখে হসন্ত দিব, তাই না বলো? র লিখে হসন্ত দিব। আমরা কিন্তু কেউ আবার হসন্ত জানি এইদিকে ভুল করে না দেই, এটা কিন্তু হসন্ত হলো না, মনে থাকবে সবার? হসন্ত এইদিকে, ঠিক আছে? তাহলে আটতে কি হয়? সরে আর র, আর তারপর আমরা যখন উচ্চারণ লিখবো তখন কি লিখবো? র লিখে হসন্ত। তারপরে দেখো কিউ, কিউ বানান কি বলো তো? কেউ লিখবে না। এবং তারপরে আমরা কি লিখবো? ক লিখে হসন্ত, ক লিখে হসন্ত, ঠিক আছে? ক লিখে হসন্ত। তারপরে দেখো বাবা নেক্সট হচ্ছে টি। টি আমরা কি লিখবো? টি যখন নাম লিখবো তখন টির নাম টি, টির নাম কি? টির নাম কি? টি। আর যখন এটার উচ্চারণ লিখবো ট লিখে হসন্ত, ট লিখে হসন্ত, ট লিখে হসন্ত, মনে থাকবে সবার? সবাই একটা একটা করে লিখবে, একটা একটা করে আমাকে দেখাবে, ঠিক আছে? সবাই খাতা বের করো ফার্স্ট। নাম ও নাম ও উচ্চারণ লিখো। আমরা সবাই লেখা সুন্দর করব, ঠিক আছে বাবা? কেউ লেখা সুন্দর করব না। আর ঠিক আছে, সুন্দর করে সবাই লিখে আমাকে খাতা দেখাবে, সবাই লিখে আমাকে খাতা দেখাবে, তারপরে আমি কারেকশন দিয়ে দিবো, আচ্ছা? তারপরে তোমরা সবাই মিলিয়ে নিবে। সবাই দ্রুত লিখো। হলো বাবা, হলো? একটু তো স্পিড বাড়াতে হবে আমাদের হাতের, বাসায় আছি জন্য স্লো স্লো করে লিখলে তো হবে না। তোমরা দ্রুত লিখবে, আমি দ্রুত কারেকশন দিব, তারপরে সেকেন্ডটাতে চলে যাব, ঠিক আছে? দেখো আর আর আমরা যখন উচ্চারণ লিখব র লিখে হসন্ত, কিউ, তাই না? কিউ, কিউ কি হবে বলো তো? ক লিখে নিচে হসন্ত, টি, ট লিখে হসন্ত। ক্লিয়ার কি? হয়েছে সবার? এটা মিলানো হয়েছে সবার, ঠিক আছে?
ঠিক আছে সবাই, মাথায় এরকম করো, ঠিক আছে? ওকে ডান, নেক্সট আসো। এখন নৌকা বাইচের ইংলিশ কি? নৌকা বাইচ বোট রেস। নৌকা বাইচ বোট রেস। নৌকা বাইচের ইংলিশ কি? বোট রেস। বোট রেস বানান কি? BOAT, বোট, আমরা হাইফেন দিব। এইটাকে আমরা কি বলি বলো তো? হাইফেন, এটাকে আমরা কি বলি? হাইফেন, ঠিক আছে। তাহলে নৌকা বাইচ বোট রেস, BOAT, বোট রেস, RACE, বোট রেস, BOAT, বোট, RACE, রেস, বোট রেস, BOAT, বোট, RACE, রেস, বোট রেস। নেক্সট দেখো ক্রিকেট। ক্রিকেট মানে ক্রিকেট, ক্রিকেটের ইংলিশ কি বলো তো? CRI, CRICKET, CRICKET, জোরে বলো, একবার চিল্লাই বলো, CRICKET। দেন হচ্ছে দাবা। দাবার ইংলিশ কি? চেস। দাবার ইংলিশ চেস, CHEES, CHEES, CHEES। এই যে আমারটা শুনে শুনে কেউ লিখবেন না, আপনারা নিজে থেকে লিখবেন। এখন 2 ইনটু ইংলিশ, 2 ইনটু ইংলিশ, বাংলা দেওয়া থাকবে, ইংরেজি লিখতে হবে। নৌকা বাইচ, ক্রিকেট, দাবা, লিখবো আমরা এই কয়েকটা সুন্দর করে। লিখি সবাই, তারপরে ম্যাম কারেকশন দেবে। আগে আমরা সবাই লিখি, দ্রুত লিখে ফেলো। লিখেছো, লিখেছো সবাই? দেখো আমি দিয়ে দিচ্ছি। মিলায় নাও সবাই, নেক্সট দেখো দিস অ্যান্ড দ্যাট এর ব্যবহার। আমি 3 নম্বরটা এখানে লিখে দিচ্ছি। That is a thing. That is a, sorry, filling the gaps তোমরা,
দিস দেন তোমাদের ইচ্ছা মতো বসাবা বাবা, একটাই যে বসাতে হবে বা সিটে যেটা দেওয়া আছে সেটাই বসাতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? তোমরা তোমাদের পছন্দ মতো বসাতে পারো। কারণ দিস মানে কাছে, যেটা আমরা বুঝাই সেটা, দিস মানে এই আর দ্যাট মানে ওই, দিস মানে এই আর দ্যাট মানে ওই, করে ফেলো তোমরা এটা। তারপরে আমি একবারে কারেকশন দিব, একবারে কারেকশন দিব, দ্রুত করে ফেলো। দ্রুত করো বাবা, দ্রুত করো, এবং নিজেরা তুলবে, কখনো মাঠ থেকে তুলে নেবে না। তোমরা এখন বড় বাচ্চা হয়ে যাচ্ছ না, বলো তোমরা কি এখনো ছোট বাচ্চা আছো? এখন আছো, আর কয়েকদিন পর তো বড় বাচ্চা হয়ে যাবে। কি ব্যাপার, একজন লিখছে না, শুধু হা করে তাকিয়ে আছে, কি সমস্যা? কেন লিখছো না, খাতা কই? দেখো আমরা আমাদের ইচ্ছা মতো এখানে ইউজ করব, দিস মানে এই দ্যাট মানে ওই, দিস মানে যদি বুঝাও তখন কাছের জিনিস বুঝাবে আর দ্যাট মানে দূরের জিনিস বুঝাবে, ঠিক আছে? সেটা তোমাদের ইচ্ছা, তোমরা দিস বসাবে না দ্যাট বসাবে। আর সবচেয়ে ভালো, একটাতে দিস একটাতে দ্যাট, একটাতে দিস একটাতে দ্যাট, কন্টিনিউ পরপর বসিয়ে যাবে, ঠিক আছে? সবাই মিলিয়ে নিয়ে খাতা দেখাও আমাকে, সবাই মিলিয়ে নিয়ে খাতা দেখাও আমাকে। তারপরে আমরা একটু ওরাল করব, ঠিক আছে? হয়েছে সবার? সবাই খাতা দেখাও, সবার কি হয়েছে? আচ্ছা দেখো, রাইট দ্য নেমস অফ ফাইভ ফিশেস, পাঁচটি মাছের নাম। Write the names of five fishes. পাঁচটা মাছের নাম। Carp, catfish, eel, fry, হিলসা। সবাই আমার সাথে আবার বলো, Carp, catfish, eel, fry, হিলসা। আবার বলো, Carp, catfish, eel, fry, হিলসা। আবার বলো, কার্প, ক্যাটফিশ, ইল, ফ্রাই, হিলসা। আবার বলো, কার্প, ক্যাটফিশ, ইল, ফ্রাই, হিলসা। নেক্সট, রাইট দ্য নেমস অফ ফাইভ টুলস, হোয়াট ইজ দ্য মিনিং অফ টুলস, কে বলতে পারবে টুলস মানে কি? যন্ত্রপাতি, টুলস মানে যন্ত্রপাতি। এই যে কমলা গেঞ্জি, আপনি হা করে দেখছেন, এই মাসাদের পিছনে কি কথা বললো এরকম হাসি দিয়ে? দেখি দাঁত দেখাও তো, দাঁত দেখাও। এই ক্যামেরা বন্ধ করবে না, ক্যামেরা বন্ধ করে দিলে কেন তুমি? ওকে দেখো, রাইট দ্য নেমস অফ ফাইভ টুলস, অ্যাক্স, বিলহু, নাইফ, হো, ফাইভ। আবার বল, অ্যাক্স, বিলহু, নাইফ, হো, ফাইভ। আবার বলো, অ্যাক্স, বিলহু, নাইফ, হো, ফাইভ। আবার বল, অ্যাক্স, বিলহু, নাইফ, হো, ফাইভ। আবার বলো, এক্স, বিলহুক, নাইফ, হো, ফাইভ। সবাই এগুলো কিন্তু মুখস্থ করবে, আর সবাই সুন্দর করে
HW করে রাখবে, ঠিক আছে, মনে থাকবে সবার। হ্যাঁ সবার মনে থাকবে, সবাই খুব মনোযোগ দিয়ে HW করবেন এবং বাসায় পড়া ঠিকঠাক মতো করবেন, ঠিক আছে? সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই কি শুভ সকাল, কেমন আছি সবাই? ভেরি গুড, আমরা সবাই চেষ্টা করবো সুস্থ থাকার, ভালো থাকার, আর সেজন্য আমাদের কি করতে হবে, সাবধানে থাকতে হবে, তাই না? বেশি বেশি করে পানি খেতে হবে, আর কি করতে হবে, ঠিক সময় ঘুমোতে হবে, গোসলটা নিয়মিত করতে হবে, আর মোবাইল থেকে দূরে, ঠিক আছে, মোবাইল থেকে দূরে। সবাই আমাকে HW দেখাও, সবাই আমাকে HW দেখাও, সবাই আমাকে HW দেখাও, বাবা সবাই HW দেখাও। ভেরি গুড, অনেকেই করেছো, অনেকেই করনি, যারা করনি তাদেরকে বলছি নিয়মিত HW করবে, ওকে, নিয়মিত HW করবে, ওকে। তাহলে আমরা আমাদের আজকে পড়াটা বার করি, সবাই খাতা বার করো, সবাই CW খাতা বের করো, বাবা সবাই CW খাতা বার করো, তিনটি করে শব্দ, দয়ের ফলা, কয়ের ফলা, পয়ের ফলা, দুই নাম্বার বাক্য গঠন করো, থালা, নদী, পাখি, তিন নাম্বার শূন্যস্থান পূরণ, আমার নাম ড্যাশ ড্যাশ ঢাকা যায়, মামা ড্যাশ গাই।
ছাতা মাথায় দেশ যায়। সুন্দর করে তুলে ফেলো তো দেখি সবাই, সুন্দর করে তুলে ফেলো, সুন্দর করে তুলে ফেলো। সবাই হাঁটতে চালু করবো, ঠিক আছে? সবাই হাঁটতে চালু করবো, মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। আমরা সবাই একটু মনোযোগ দিব, সবাই একটু দ্রুত করো, সবাই একটু দ্রুত করো, সবাই একটু দ্রুত করো, সুন্দর করে লিখো, লিখছো সবাই, লিখো, আমরা সবাই লিখি, সবাই লিখি, ওকে। এবার দেখো সবাই খেয়াল করো, ভয়ের ফলা দিয়ে ভাদ্র, ভয়ে আকারে ভা, ভয়ের ফলা ভাদ্র, সবাই আমার সাথে পড়ো, ভয়ে আকারে ভা, ভয়ের ফলা ভাদ্র, ভয়ে আকারে ভা, ভয়ের ফলা ভাদ্র। এটা কি দয়ে, দয়ের সাথে কি দেওয়া আছে, র ফলা, ভয় আকারে ভা, দয়ে র ফলা ভাদ্র, ভয় আকারে ভা, দয়ে র ফলা ভাদ্র, ভয় আকারে ভা, দয়ে র ফলা ভাদ্র, ভয় আকারে ভা, দয়ে র ফলা ভাদ্র। এরপরে দেখো ভদ্র, ভ দয়ে র ফলা ভদ্র, ভ দয় 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 র ফলা ভদ্র, ভাদ্র ভদ্র ক্ষুদ্র, ক্ষুদ্র দেখো ক্ষীয় রসকার দয় র ফলা ক্ষুদ্র, ক্ষীয় রসকার দয় র ফলা ক্ষুদ্র, ভাদ্র ভদ্র ক্ষুদ্র, ভাদ্র ভদ্র ক্ষুদ্র, ভাদ্র ভদ্র ক্ষুদ্র, সবাই বুঝতে পারছো, ভাদ্র
ভদ্র ক্ষুদ্র, দেখো ভাদ্র ভদ্র ক্ষুদ্র দয়ে র ফলা দিয়ে, এবার কয়ে র ফলা দিয়ে দেখো কি কি আছে, কয়ে র ফলা, এটা আমরা যুক্ত বর্ণে পড়েছিলাম তাই না, এটা হচ্ছে কয়ে র ফলা, যেটা দেখা যাচ্ছে সেটা কি কয়ে র ফলা, তাহলে কয়ে র ফলা দিয়ে কি কি হয় দেখো, চক্র, চ কয়ে র ফলা, 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 চক্র। এরপরে দেখো বক্র, ব খেয়াল করো, ব কয়ে র ফলা, বক্র, ব কয়ে র ফলা, বক্র, চক্র, বক্র। আরেকটা হচ্ছে ক্রোধ, ক্রোধ মানে কি বলো তো, রাগ, ক্রোধ মানে হচ্ছে রাগ, সবাই রাগ করো, সবাই রাগ করতে পারো, কয়ের ফলে ওকার ক্রোধ, সবাই কি রাগ করতে পারো, দেখি রাগ করো তো, দেখি কেমন করে রাগ করে, রাগ করো, এ বাবা হাসতে হাসতে কেউ রাগ করে, হ্যাঁ রাগ কি কেউ হাসতে হাসতে করে, কেমন করে রাগ করে দেখাও তো, দেখছো সবাই কেমন করে রেগে যায়, হাসতে হাসতে কেউ রেগে যায়, হ্যাঁ হাসতে হাসতে কেউ রেগে যায়। ওকে, তাহলে চক্র বক্র ক্রোধ, চক্র কি বলতো, এই যে এইভাবে ঘোরা, শুধু এরকম চক্র দেওয়া, এই যে শুধু এইভাবে ঘুরতে থাকা ঘুরতে থাকা ঘুরতে থাকা ঘুরতে থাকা, এটা হচ্ছে চক্র, এটা হচ্ছে চক্র। বক্র কি বলতো, এই রকম বক্র, এই রকম, এই যে দেখো বক্র মানে বাঁকা, বক্র মানে কি বাঁকা বাঁকা, ঠিক আছে। আর ক্রোধ মানে হচ্ছে রাগ, ক্রোধ মানে হচ্ছে রাগ। ওকে, চক্র বক্র ক্রোধ। এবার দেখো পয়ের অফলা, পয়ের অফলা দিয়ে কি হয়, প্রথম, পয়ের অফলা থ আর ম, প্রথম প্রথম, তারপরে কি বলতো, প্রথমা, পয়ের অফলা থ ময় আকারে মা, প্রথমা, প্রথম প্রথমা, প্রাপ্ত, আমরা তো জানি প্রথম মানে কি তাই না, প্রথম মানে জানো ফার্স্ট হওয়া তাই তো, প্রথমা মানে কি একজন, প্রথমা মানে একজন, আর প্রাপ্ত মানে কি পাওয়া, প্রাপ্ত মানে পাওয়া, তাহলে প্রথম প্রথমা প্রাপ্ত, প্রথম প্রথমা প্রাপ্ত, পয়রা ফলা প্র থ আর ম, প্রথম, পয়রা ফলা প্র থ ময় আকারে মা, প্রথমা, আরেকটা হচ্ছে প্রাপ্ত, পয়রা ফলা আকার পয়েত, প্রাপ্ত, পয়রা ফলা আকার পয়েত, প্রাপ্ত, প্রথম প্রথমা প্রাপ্ত, প্রথম প্রথমা প্রাপ্ত, প্রথম প্রথমা প্রাপ্ত, প্রথম প্রথমা প্রাপ্ত। এবার দেখো বাক্য গঠন করো, থালা দিয়ে কি হবে, থালা দিয়ে কি হবে, থালা ভরা ভাত, তোমরা থালা ভরে ভাত খাও, তোমরা থালা ভরে ভাত খাও, থালা ভরা, থালা ভরা ভাত, থালা ভরা কি, থালা ভরা ভাত, থালা ভরে ভাত খাও নাকি মামনে তুলে খাওয়াই, তোমরা কি নিজের থালা ভরে নিয়ে ভাত খাও, কে কে নিজে নিজে ভাত খাও দেখি হাত উঠাও, কে কে একা একা ভাত খেতে পারো, আমিও খেতে পারি, আমিও একা একা ভাত খেতে পারি। ওকে, তাহলে থালা ভরা ভাত, তাহলে নদী, নদী দিয়ে কি হবে বলো তো, কে কে নদী দেখেছ, কে কে নদী দেখেছ, নৌকা দেখেছ,
নৌকা দেখেছো? নৌকা কোথায় চলে? নৌকা নদীতে চলে, তাই না? তাহলে নদী দিয়ে কি হবে? নদী দিয়ে কি হবে? নদীতে নৌকা চলে। নদীতে কি চলে? নদীতে নৌকা চলে। নদীতে নৌকা চলে। নদীতে কি চলে? নদীতে জাহাজ চলে। নদীতে জাহাজ চলে। নদীও যত বড়, জাহাজও তত বড়। তাহলে কেমনে চলবে, তাই না? তাহলে নদীতে নৌকা চলে। নদীতে নৌকা চলে। নদীতে নৌকা চলে। ওকে, পরেরটা দেখো। পাখি, পাখি, পাখি দিয়ে কি হবে? পাখি কি দিয়ে কি হবে? পাখি গান গায়। কে কে পাখির গান শুনেছ? কে কে পাখির গান শুনেছ? রাফি, পাখির গান শুনেছ? দেখি শোনাও দেখি কেমন করে গান বলে, শোনাও। পাখি কি করে গান বলে শোনাও। রাফির, পাখি কি করে গান বলে? পাখি কিচির মিচির, কিচির মিচির করে গান বলে, তাই না? পাখি কিচির মিচির, কিচির মিচির করে গান করে, কিন্তু সকাল বেলা যারা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠবে তারাই শুধু পাখির গান শুনতে পারবে। আর সবাই শুনতে পারবে? দুপুরে কি পাখির গান শোনা যায়? দুপুরে পাখির গান শোনা যায় না, ভোরবেলা পাখির গান শোনা যায়। সেজন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তাহলে পাখি দিয়ে কি হবে? পাখি, পাখি গান গায়। তাহলে পাখি দিয়ে কি হবে? পাখি গান গায়। পাখি কি গায়? পাখি গান গায়। হয়ে গেছে সবার? এটা হয়ে গেছে? তাহলে আমরা পরেরটাই চলে যাব। শূন্য স্থান পূরণ। আমার নাম ড্যাশ। আমার নাম কি? আমার নাম কি? আমার নাম কি? কে বলতে পারো? হাত উঠাও। আমার নাম কি? আমার নাম, আমার নাম, সবার নাম মালা। সবার নামই মালা। জানতাম না তো, জানতাম না তো। তাহলে কি হবে? আমার নাম মালা। এ বাবা, আমার নামও মালা, দেখেছো? আমার নাম মালা, আমার নাম মালা। ড্যাশ ঢাকা যায়। কে ঢাকা যায়? বাবা ঢাকা যায়। কে ঢাকা যায়? বাবা ঢাকা যায়। কে ঢাকা যায়? বাবা ঢাকা যায়। মামা ড্যাশ গায়। মামা কি গায়? মামা কি গায়? কার কার মামা আছে, হাত উঠাও দেখি। কার কার মামা আছে? এই যে আদনান দুইটা হাত তুলেছে, তার মানে আদনানের দুইটা মামা আছে, তাই না? এই যে এটা কে? মুনতাহিনা। তোমারও দুইটা মামা? এই যে এটা কে? আরবি। আরবি এরকম করেছে। আরবির কি 10টা মামা? হে বাবা। ওকে, তাহলে মামা কি গায়? তোমার মামা কি গান গায়? তোমার মামা গান গায়? সবাই একটু করে গান গায়, গুনগুন গুনগুন করে, তাই না, পাখির মতো। ওকে, তাহলে মামা কি গায়? মামা গান গায়। মামা কি গায়? মামা গান গায়। ছাতা মাথায় ড্যাশ যায়। ছাতা মাথায় কে যায়? ছাতা মাথায় কে যায় বলো, কে বলতে পারো? ছাতা মাথায় কে যায়? কে যায় ছাতা মাথায়? কে যায়? নানা যায়। নানা কার কার আছে? কার কার নানা আছে? বাবা মাসনুরের নানা আছে। আর কার নানা আছে? বাবা অনেকেরই তো নানু আছে, কিন্তু আমার নানু নেই। আমার নানু নেই, আমার একটু ধার দিবা? আমার একটু নানু ধার দিবা? দিবা না?
দিবা না? ওকে ঠিক আছে, দিবে। ওই যে দেখো রাফিত বলেছে, হ্যাঁ দিবে। থ্যাংক ইউ রাফিত। ওকে তাহলে সবার লিখা কত দূর বলো তো, লিখা কত দূর হয়ে গেছে? ওকে তাহলে আমরা প্রথম থেকে আরেকবার পড়ি দেখি। দয়ের অপরাধ দেখে কি হবে? ভাদ্র ভদ্র ক্ষুদ্র। দয়ের অফলাদে কি হবে? ভাদ্র ভদ্র ক্ষুদ্র। কয়ের অফলাদে কি কি হবে? চক্র বক্র ক্রোধ। চক্র বক্র ক্রোধ। কয়ের অফলাদে কি কি হবে? প্রথম প্রথমা প্রাপ্ত। প্রথম প্রথমা প্রাপ্ত। ওকে এবার বাক্য গঠন। থালাতে কি হবে? থালা ভরা ভাত। নদীতে কি হবে? নদীতে নৌকা চলে। পাখিতে কি হবে? পাখি গান গায়। পাখি কি গায়? পাখি গান গায়। ওকে সবাই একবার খাতাটা সামনে ধরো দেখি, সবাই একবার খাতাটা সামনে ধরো। অনেকেরই লিখা এখনো হয়নি তাই না? ওকে বাবা, যারা এখনো লিখতে পারেনি তারা অবশ্যই দেখবে, লিখবে দেখবে। তবে কোথায় দেখবে বলতো? এখন তো ক্লাস শেষ হয়ে যাবে। যারা মিস করেছো বা যাদের লিখা এখনো হয়নি, অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে আবার ক্লাস দেখতে পাবে। যেখানে বুঝতে পারোনি আবার বুঝিয়ে নিতে পারবে নতুন করে, ঠিক আছে? যেটা লিখতে পারেনি আবার লিখতে পারবে। তবে সেটা কি করতে হবে? ইউটিউবে গিয়ে সার্চ দিতে হবে। আর তোমরা তো জানোই কিভাবে সার্চ দিতে হয়। আর যখন তোমরা ইউটিউবে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে। ওকে তাহলে আমাদের ভালো লাগবে, ঠিক আছে? ওকে বাবা, আর সবাই সাবধানে থাকো, সবাই সুস্থ থাকো, আর মোবাইল থেকে দূরে। ওকে মোবাইল থেকে দূরে, তোমাদের আগে বলেছি মোবাইল নেওয়া বন্ধ করো, বাবার মার কথা শুনো, মোবাইলে টাচ করো না বাবা, আমাদেরকে সুস্থ থাকতে হবে, তাই তো? ওকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই। আবার আগামীকাল ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছো? গুড। ঠিকঠাক মতো কি পড়াশোনা হচ্ছে? কি বলেন তো, ঠিকঠাক মতো পড়াশোনা হচ্ছে আপনাদের? সবাই কত সুন্দর করে টুকরো মাথা নাড়াচ্ছ, এগুলো শুনলেও খুব ভালো লাগে যে তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করছো। আচ্ছা, তো আমাদের ক্লাস শুরু করার আগে আমরা একটা ছড়া বলি। ভোর হলো ছড়াটা কি সবাই পারো? আমরা ভোর হলো ছড়াটা বলবো, ঠিক আছে? ভোর হলো, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে, খুলিহাল তুলিপাল ওই তরি চললো, এইবার এইবার খুকু চোখ খুললো, আলসে নয়সে উঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে।
আরেকটা ছড়া বলি আমরা, সেটা হচ্ছে আমরা ছুটি ছড়াটা বলবো। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছুটি ছড়া কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। এই ছড়াটা খুব মজার, তাই না? এছাড়া অনেকেরই তোমাদের মুখস্থ। আচ্ছা, এবার আমরা আমাদের মূল পড়াশোনায় চলে আসি, ঠিক আছে? সময় থাকলে অবশ্যই আরো গল্প করব আপনাদের সাথে। গতকাল আমরা ভাগ করেছিলাম, তাই না? আজকে আমরা, কালকে আমরা কিভাবে করেছিলাম? খাড়াখাড়ি ভাগ করেছিলাম, এরকম ভাবে, এরকম ভাগে, এরকম ভাবে ভাগ করেছিলাম, তাই না? আজকে আমরা ভাগ করব এইভাবে। এইভাবে যখন ভাগ করতে হয় তখন কষ্ট করে নিচে কি আর কোনো কিছু লিখতে হয় না। যেমন 2 দুগুণে 4, এই জিনিসটা যে আমাদের করতে হয়েছে, এখানে কি আমাদের তা করতে হবে না। এখানে আমাদের জাস্ট লিখতে হবে কি 2 দুগুণে 4, শুধু এতটুকুই লিখতে হবে। বোঝা গেছে? আমরা যখন লম্বা করে যখন ভাগ করি তখন আমাদের এইভাবে করতে হয়, সংখ্যার নিচে সংখ্যা নামাতে হয় এবং বিয়োগ করতে হয়। কিন্তু যখন এরকম আড়াআড়ি যখন ভাগ থাকে তখন সেটাকে নিচে এরকম সংখ্যা নামিয়ে করতে হয় না, তখন জাস্ট খালি নামতা পড়ে যে কয় ঘর যায় সেই সংখ্যাটা এখানে লিখে দিলেই আমাদের ভাগ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? একটু খেয়াল করো, একটু বোর্ডের দিকে তাকাও। ভাগের সময় বড় সংখ্যাটা আগে আসে। এখানে মনে করো 16 ভাগ 4 দিলাম, এখানে মনে করো 8 ভাগ 2, তারপরে এখানে মনে করো আমি দিলাম 10 ভাগ 5। তাহলে এটা আমাদের এখন ভাগ করতে হবে। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, 4 16-এর মধ্যে কয়বার যাচ্ছে? নামতা পড়ো তো 4-এর ঘরে, আবার 4-এর ঘরে নামতা পড়ো। 4 1-কে 4, 4 2-গুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16। তাহলে কয়টা গেছে, কয়বার, কত লিখতে হবে আমাদের এখানে? 4। তাহলে আমরা কি লিখবো, উত্তর ভাগফল 4। তাহলে আমি এই একটা লিখে দেখাচ্ছি, আমরা তো প্রতিদিনই লিখি এই কথাটা, আমরা প্রতিদিনই লিখি উত্তর ফলটা। আমি জাস্ট একটার মধ্যে লিখে দেখালাম, বাকিটা আমি আর দেখাচ্ছি না, জাস্ট সংখ্যাটা কিভাবে বের করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তাহলে এটা কি হবে বলতো, 8 ভাগ 2, এটা কি হবে বলতো, ভাগের সময় সবসময় ছোট ঘর নামতাটা পড়তে হয়, তার মানে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত, 2। তাহলে আমাদের 2-এর ঘর নামতা পড়তে হবে। তাহলে 2 8-এর মধ্যে কয়বার যাচ্ছে একটু নামতা পড়ো, 2 1-কে 2, 2 2-গুণে 4, 3 2-গুণে 6, 4 2-গুণে 8। তাহলে কয়বার যাচ্ছে, 5 2-গুণে 8, 4 2-গুণে। ঠিক একই ভাবে আমরা লিখবো উত্তর ভাগফল 4। তারপরে দেখো 10 ভাগ 5, তাহলে এটাকে কিভাবে করতে হবে, একই ভাবে 5-এর ঘর নামতাটা পড়ো, তাহলে বের হয়ে যাবে 5 1-কে 5, 5 2-গুণে 10, তাহলে কত হলো, 2 হলো। তাহলে উত্তর ভাগফল 2। বুঝতে পেরেছো কথাটা? আচ্ছা, তাহলে এবার আমরা একটু বানান পড়ি। এটা কত সংখ্যা একটু বলতো, 8-1 কি হয়, কে বলতে পারবে? 81, গুড। তাহলে 80 বানান কি, EIGH
আই জি এইচ টি ওয়াই ও এন ই ওয়ান 81 এটা কত 82 82 ই আই জি এইচ টি ওয়াই 82 84 85 85। তো আমরা এবার একটু বানানটা পড়ে নেই, ঠিক আছে? আমরা তো লিখলাম, এবার আমরা একটু বানানটা পড়ে নেই। 81 81 E I G H T Y 80 O N E 1 81 তারপরে আছে 82 82 E I G H T Y 80 T W O 2 82 83 83 E I G H T Y 80 T H R W E 3 84 84 E I G H T Y 80 F O U R 4 85 85 E I G H T Y 80 F I V E 5 85 আবারও বলছি, একটু খেয়াল করো। 81 81 E I G H T Y 80 O N E 1 81 82 82 E I G H T Y 80 T W O 2 82 তারপরে আছে 83 83 E I G H T Y 80 T H R W E 3 83 84 84 E I G H T Y 80 F O U R 4 84 85 85 E I G H T Y 80 F I V E 5 85 তো আমরা এখন সরাসরি লেখাতে চলে যাব। সবাই রেডি হও পেন্সিল খাতা নিয়ে। এক নাম্বার ভাগ করো। দুই ভাগ দুই নাম্বার চার ভাগ দুই। দেখো একই রকম সংখ্যা যখন ভাগ করা হয় তখন তার মধ্যে কিন্তু একবার যায়। মনে করো এখানে দুই আছে, দুই ভাগ দুই, তাহলে দুই এককে দুই, তাহলে দুই দুইয়ের মধ্যে কয়বার যায়? একবার। সবসময় মনে রাখবে ভাগের বেলায় যদি একই রকম সংখ্যা থাকে তাহলে সেখানে একবার যায়। গ নাম্বার হচ্ছে 16 ভাগ 4, ঘ 40 ভাগ 4, ঙ 50 ভাগ 7, ত নাম্বার হচ্ছে 24 ভাগ এবার দুই নাম্বার হচ্ছে রাইটিং ওয়ার্ডস, এইট ফোর এইট টু 8 5
8381 তার মানে 84 82 85 83 81 এবার তিন নাম্বার আছে রাইটিং নাম্বারস তারপরে হচ্ছে 81 83 দেখো বাবা আমরা একবারে ভাগটা করে ফেলি 2 1 কে 2 তাহলে 2 2 এর মধ্যে কয়বার যায় একবার 2 2 এর মধ্যে কয়বার যায় একবার তাহলে উত্তর কি হবে এখানে লিখে ফেলি উত্তর ভাগফল 1 উত্তর ভাগফল 1 তারপরে খ নাম্বারটা দেখো খ নাম্বারটা তো বলেছে 4 ভাগ 2 মানে 2 4 এর মধ্যে কয়বার যায় বলো তো 2 1 কে 2 2 দুগুণে 4 তাহলে কয়বার যাচ্ছে 2 বার তাহলে উত্তর 2 এবার দেখো গ নাম্বারটাতে কি বলেছে 16 ভাগ 4 16 ভাগ 4 তাহলে আমরা 4-এর ঘর নামতাটা পড়তে পারি তাহলে 4 16-এর মধ্যে কতবার যাচ্ছে একটু পড়ো তো দেখি আমার সাথে সাথে 4 1 কে 4 4 2 গুণে 8 3 4-এ 12 4 4-এ 16 16-র অতিরিক্ত গোনা যাবে না আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে ঠিক তার মধ্যেই করতে হবে 4 4-এ 16 4 বার হলো তাহলে উত্তর 40 ভাগ 4 40 ভাগ 4 তাহলে 4-এর নামটা পড়লেই বের হয়ে যাচ্ছে 4 10-এ কত বলো তো 4 10-এ কত 40 তাহলে এখানে কত লিখবো আমরা কত লিখবো বলো তো 10 লিখবো 4 10-এ 40 ভাগফল 10 তারপর দেখো উ নাম্বারটা আছে 49 ভাগ 7 তাহলে 7-এর ঘরের নামতা পড়লে কি এটা বের হয়ে যাচ্ছে তো 7-এর ঘরের নামতা সবাই পড়ো তো দেখি 7 1-কে 7 7 2 গুণে 14 3 7-এ 21 4 7-এ 28 5 7-এ 35 6 7-এ 42 7 7-এ 49 তাহলে কত হবে 7 হবে 7 7-এ 49
উত্তর ভাগফল 7। তারপরে দেখো ছ নম্বরে কি বলেছে, ছ নম্বরে বলেছে 24/3। তাহলে আমরা যদি তিনের ঘরের নামতাটা করি তাহলে বের হয়ে যাচ্ছে। তাহলে তিনের ঘর নামতাটা সবাই পড়ো, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 × 6 = 18, 3 × 7 = 21, 3 × 8 = 24, 3 × 8 = 24। তাহলে এখানে কত লিখতে হবে বলো তো? 8 লিখতে হবে। কয়াটে 24 হয়? 3 × 8 = 24। তাহলে আমরা লিখলাম উত্তর ভাগফল 8। তারপরে দেখো 2 নম্বর, রাইটিং ওয়ার্ডস 84, এটা কি হবে? 84, EIGHTY, 84, FOUR, 4, 84। তারপরে 82, 82, EIGHTY, 82, TWO, 2। তারপরে আছে 85, এটা হবে 85, EIGHTY, 85, FIVE, 5, 85। তারপরে 83, EIGHTY, 83, THREE, 3। তারপর আছে 81, EIGHTY, 81, 81। এবার দেখো রাইটিং নাম্বারস, 84 কি হবে? 84, 84 কি হবে? 84। তারপরে 82, 82, 82। তারপর আছে 81, 81, 81, 85। তাহলে 85 কত কত? 85, 85। তারপর আছে 83, 83। আমি একবার একটু মুখে বলছি, একটু খেয়াল করো। 1 নম্বরে আছে ভাগ করো, 2/2, তার মানে 2 2-এর মধ্যে কয়বার যায়? একবার। আমরা লিখলাম কি উত্তর ভাগফল 1। 6 নম্বরে আছে 4/2, তাহলে 4 2 2 গুণে কত হয়? 4। তাহলে 2 বার গেছে, তাই তার জন্য আমরা 2 লিখলাম, তাহলে উত্তর ভাগফল 2। এখানে আছে 16/4, তাহলে 4 4-এ কত হয়? 16, তাহলে উত্তর ভাগফল 4। 9 নম্বরে আছে 40/4, তাহলে 4 10-এ কত হয়? 40। তার মানে এখানে কম যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা লিখব। তারপর আছে 9 নম্বরে 49/7, 7 7-এ 49, তাহলে ভাগফল 7। 10 নম্বরে আছে 24/3, 3 × 8 = 24, 8টা গেছে, তার জন্য আমরা ভাগফল 8 লিখলাম। এবার দেখো 2 নম্বরে বলেছে রাইটিং ওয়ার্ডস, 84, 84, 82, 82, 85, 85, 83, 83, 81, 81। 3 নম্বরে বলেছে রাইটিং নাম্বারস, তার মানে আমাদের এখানে কথায় দেওয়া আছে সেটাকে আমাদের সংখ্যায় লিখতে হবে। এখানে আছে 84, 84, 82, 82, 81, 81, 85, 85, 83, 83। তো বাবা
বাসায় একটু ভালো করে সুন্দর করে পড়বে, যেগুলো হয়ে গেছে সেগুলো বাসাতে অবশ্যই তোমরা রিভিশন করবে। আর হচ্ছে যখন তোমরা লিখবে, লেখার সময় একটু মনোযোগ সহকারে লিখবে, লেখাটা যেন ভালো হয় এবং পরিষ্কার হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, লিখতে নিয়ে যদি কোনো কিছু ভুল হয় তাহলে সেটা রাবার দিয়ে ভালো করে মিশাবে, ভালো করে না মিশিয়ে তোমরা যদি লিখতে যাও তাহলে লেখাটা খারাপ হয়ে যাবে। আর খাতাটা কি, যে খাতাতে লিখবে সে খাতাটাও কি দেখতে ভালো লাগবে না, এই জন্য যখন তোমরা কোনো কিছু মিশাবে রাবার দিয়ে ভালো করে মিশাবে, ভালো করে মিশিয়ে তারপরে লিখবে। মনে থাকবে কথা? আর সবাই সুন্দর করে লেখার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামী দিন আবারও তোমাদের সাথে দেখা হবে। আর বাসায় একটু ভালো করে পড়াশোনা করো, তিনটা সাবজেক্টই, কারণ সামনে তোমাদের পরীক্ষা, খুব হয়তো বেশি সময় পাওয়া যাবে না, এর মধ্যে কি তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে। যদিও তোমাদের ফুল কমপ্লিট মোটামুটি হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে সেগুলো একটু বাসায় ভালো করে রিভিশন করো। সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।